নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি ত্রিপুরা জ্যানেল চ্যানেল এই ভিডিওটিতে যে গ্রুপটি অ্যাজ ওয়েল এস ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামিনেশনস এবং রেজাল্টস সেটা নিয়ে কথাবার্তা বলতে চাই আমরা তোমাদের প্রত্যেকটা কোয়ারি যেটা তোমরা আমাকে ফেসবুক টেলিগ্রাম অ্যাজ ওয়েল এজ ইনস্টাগ্রামের থ্রুতে জানিয়েছ সেটা নিয়ে আজকে উত্তর দেবো কম্পাইলেশন ভিডিও এটা কোয়ারিজের ভিডিওটিতে যাওয়ার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ভিডিও দিতে যাওয়ার আগে আমি বলতে চাই যে গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হলো বৃষ্টিপাতের ফলে যে ফ্লাট লাইক সিচুয়েশন ফ্লাড লাইক সিচুয়েশন না মেসি ফ্লাড হয়েছে ত্রিপুরাতে তো বেসিক্যালি সাউথ ত্রিপুরা ইজ টোটালি ডিভাস্টেটেড মানে আমি আজকে যে যখন রেকর্ড করছি ভিডিওটা অমরপুর তোমার বন তারপর বিলুনিয়া এদিকে শহর অবস্থা খুব একটা ভালো নয় এখনও জল মানে সাবসাইড করেনি ও সব জায়গা থেকে তো ফ্রম দ্যাট স্ট্যান্ড পয়েন্ট আমি তোমাদের সবাইকে বলবো যে যারা যারাই বন্যাতে তোমরা আনফর্চুনেটলি তোমরা ফেসে আছো প্রথমে তো ইভ্যাকুয়েশন করাটা দরকার এবং অবভিয়াসলি আফটার দ্য ওয়াটার সাবসাইডস ভ্যাক্টর বন ডিজিজের কিন্তু অনেকগুলো সম্ভাবনা থাকে তো গুগল করে নেবে এবং তোমাদের আশেপাশে নেওয়ার চেষ্টা করবে পুরোপুরিভাবে কারণ এটা কমিউনিটি আপলিফমেন্ট বা কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু জিনিসটা হবে না ওভারঅল একটা কমিউনিটি যে যে কমিউনিটিতেই তোমরা আছো প্রত্যেকটা গ্রামের মধ্যেই তো একটা ক্লাস্টার অফ কমিউনিটি আছে তো তোমরা যারা যারা এই প্রত্যেকটা গ্রামের মধ্যে আছো ইট ইজ ইয়ার পার্সোনাল ডিউটি টু অলসো লুক আফটার দিজ ইস্যুস এসপেসালি দ্য ইউথ হু আর ওয়ার্কিং আউট দেয়ার তো আমি তোমাদেরকে এটাই বলবো আরেকটা জিনিস হলো আমাকে কিছু স্টুডেন্ট এখানের মধ্যে কোয়ারি করেছিল যে আমি কন্ট্রিবিউট কিভাবে করতে পারি দেখো কন্ট্রিবিউট তুমি করতে পারো দুভাবে প্রথমত তুমি যদি কন্ট্রিবিউট করতে চাও চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অফ ত্রিপুরা বলে গুগল সার্চ করলে পরে সিএম ত্রিপুরা রিলিফ ফান্ডের পোর্টাল চলে আসবে তো শি বটলে মদ্য তুমি তোমার যতখানি স্মল অ্যামাউন্ট হোয়াট এভার ইউ ক্যান ইনভেস্ট ইউ ক্যান ডু দ্যাট সো দ্যাট উইল ডিফিনিটলি গো টু ইউ নো দা হেল্প ফর দা ফ্লাডVictims প্রথম কথা দ্বিতীয় কথা হলো আই উইল এগেইন ওয়ারন ইউ কে ডোন্ট গিভ এনি মানি টু আনアカউন্টেবল ইন্ডিভিজুয়ালস ঠিক আছে অর টু এনজিওস হুইচ আর नॉट রেজিস্টার্ড আন্ডার गवर्नमेंट ऑफ ত্রিপুরা লট অফ স্ক্যামস হ্যাপেন থ্রু দিস তো ওগুলি করার কোনো মানে নেই অথেন্টিকেটেড ত্রিপুরার যে সিএমের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের মধ্যে তুমি পেয়ে যাবে জিনিসগুলো আরেকটা জিনিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডো্ট স্প্রেড এনি ফেক নিউজ কালকে থেকে অনেকগুলো প্রেস কনফারেন্স হচ্ছে কালকে কিন্তু প্রেস কনফারেন্সের মধ্যে অনারেবল মিনিস্টার জানিয়েছেন যে নেক্সট ন দিনের জন্যে কিন্তু তেলের কোনো সমস্যা নেই ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন আর নেক্সট দু তিন দিনের মধ্যে আসাম আগরতলা রোডটা ইউনো ক্লিয়ার আউট হয়ে যাবে মানে যে কাজটা আছে সেই কাজটা ক্লিয়ার আউট হয়ে যাবে বাট কালকে আমি দেখছি যে ডিফারেন্ট ডিফারেন্ট বিওসিতে অনেক লাইন পড়েছে সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি এগুলিকে বলবো রুমার্সে মানে পাত্তা না দিয়ে ইট ইজ অ্যাডভাইজেবল কে লিসেন টু হোয়াট এভার দ্য গভর্নমেন্ট নোটিফিকেশনস আর কামিং ইন দিস রিগার্ড ঠিক আছে তো আমি আই উইশ এভরি ওয়ান সেফটি বিকজ দিস ওয়াজ এ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন অ্যান্ড আই উইস কে সবাই যাতে সুস্থভাবে আবার তোমাদের জীবন শুরু করতে পারো বিকজ ফ্লাড ইজ রিয়েলি এ ট্রিক ম্যাটার এটা কোন সময় হয় কত দিকে হয় কোন দিকে বেরিয়ে যাবে সেটা নিয়ে আমাদের কোনো সেভাবে উই ডো্ট নো এনিথিং উই আর হেল্পলেস ইন ফ্রন্ট অফ নেচার তো এটাই আমার বলার ছিল নাও লেটস কাম টু জি গ্রুপ ডি দেখো তোমরা আমাকে গত ভিডিওতে অনেক কিছুই বলেছ এবং প্রথমত তোমাদের যে এখন কোয়ারিটা হলো স্যার এই সপ্তাহে কি জিআরবিটি গ্রুপ ডি বেরোবে কিনা আমি তোমাদেরকে ক্লিয়ার কার্ড বলি জিআরবিটি গ্রুপ ডি তখনই বেরোবে যখন ফার্স্ট কাউন্সিল অফ মিনিস্টারের নেক্সট দু তিনটে কেবিনিট হবে ঠিক আছে এখন সমস্যাটা কি হয়ে গেছে বিকজ অফ দিস ডিজাস্টার দ্যাট হ্যাপেন্ড এখন দ্য ফোকাস ইস অলরেডি শিফটেড টু দিস ডিজাস্টার ঠিক আছে সো দ্যাট ইজ প্রভাবলি দ্য রিজন কে এ উইক বা নেক্সট হয়তো বা পাঁচ ছ দিনের মধ্যে রেজাল্ট নাও বেরোতে পারে বাট কাউন্সিল অফ আর গোয়িং টু মিট ভেরি সুন অ্যান্ড আফটার দ্যাট দ্য জে আর বিটি গ্রুপ ডি রেজাল্টস উইল বি আউট আমি তোমাদেরকে বলছি যে ফ্রম মাই সাইড আমি ইন্টারনালি খোঁজ নিয়ে নিয়েছি আর রেজাল্ট ইজ রেডি তো দেয়ার ইজ নো নো প্যানিক নো ইউনো কি বলবো আমি টু ক্রিয়েট ফেক নিউজ আউট অফ ইট ঠিক আছে যেটা রিয়েলিটি সেটাই আমি তোমাদেরকে বলছি জাস্ট ফাইনাল স্টেজে আছে বেরিয়ে যাবে রেজাল্ট এখন এই ডিজাস্টারটা হয়েছে ইউ অলসো নিড টু অ্যাজ স্টুডেন্টস ইউ অলসো নিড টু টেক কগনিজেন্স অফ দ্য অনেকের বাড়ি ঘর জলের নিচে চলে গেছে ঠিক আছে ंग ट्सिंग रिहेबिलिटेशन डिफरेंट लाइन डिपार्टमेंट केजल्ट उदिन यू नो फाइव सिक्स डेज बेरोना आई एम नट सियोर बाट काउंसिल नेक्स्ट कैबिनेट मिटिंग रेजल्टे दैट इज भे क्लियर आई एम टेलिंग ग्रुप डि এটার মধ্যে কোনো রুমার্স বলছি না কিছু বলছি না যেটা হবে সেটাই আমি বলছি ঠিক আছে সো দ্যাটস অল নাও কামিং ব্যাক টু স্পেশাল এক্সিকিউটিভ পুজোর আগে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেবে ইট ইজ অলমোস্ট কনফার্ম নাও পুজোর আগে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমি এটা নিয়ে আর কথা বলে আর ভিডিও করে লাভ নেই দেখে নিও মিলিয়ে নিও পুজোর আগে দিয়ে দেওয়া হবে বা পুজোর আগে অ্যাটলিস্ট এটা ইন্টিমেশন আসবে যে পুজোর পরে কোন ডেটে তোমরা গিয়ে কালেক্ট ফালেক্ট করবে জিনিসপত্র ঠিক আছে তো রিক্রুটমেন্ট ড্রাইভটা কীরকমভাবে হবে সেটা নিউজটা পুজোর আগে চলে আসবে অ্যাটলিস্ট যদি না দেয় তো এই দুটো সিচুয়েশনের মধ্যে একটা হচ্ছে তো দিস ইজ আওয়ার জিয়াবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ অ্যাবাউট কম্বাইন্ড টু আই এম নট শিওর রাইট নাও কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিসেস পার্সোনালিটি টেস্ট ওই দিন বৃষ্টির জন্য পোস্টপন্ড হয়েছিল দ্যাট আইম অ্যাওয়্যার অফ অ্যাবাউট কম্বাইন্ড টু উই নিড টু ফিগার আউট হাউ থিংস ওয়ার্ক ঠিক আছে তো দেখা যাক কি হয় অ্যাবাউট কম্বাইন্ড টু এখনো আমার মনে হয় না পুজোর আগে দেবে ইট উইল টেক পুজোর পর কারণ দে হ্যাভ দ্য ত্রিপুরা সিভিল সার্ভিসেস ইন পাইপলাইন ইন টার্মস অফ দ্য থিংস নিউজ আমার কাছে নেই খুব একটা কম্বাইন টু এর ব্যাপারে

ওয়ার ইট কিছু স্টুডেন্ট বা স্টুডেন্টদের রিলেটিভরা খবর বাচ্চা না এখন আসতে ধীরে পাওয়া যাচ্ছে আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়েছে এরকম যে স্টুডেন্টের এক রিলেটিভ দে কুড নট সারভাইভ তো দ্যাট ইজ এ ভেরি স্যাড নিউজ বাট আমি তোমাদেরকে এটাই বলবো দিস ইজ এ ভেরি টেস্টিং টাইম ফর অল অফ আস ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট অল অফ ইউ ইউনো मैंने स्टे सेफ एंड स्टे टुगेदर विट इज़ वेरी मच एडवाइजेबल कम्युनिटी मैंने वर्किंग टुगेदर देर इज़ नथिंग व्हिच इज़ बेटर देन कम्युनिटी वर्किंग टुगेदर इन टैंडम ठीक है सो लाइक शेयर एंड सब्सक्राइब त्रिपुरा चैनल थैंक यू